কোকলাম আসল আথেনের মানজাখা কক থমতে হুকুমত তাং বেদেন নেতাগি ফাংরতন বিশ্বাস SBDSP অশোক মজুমদার ন খুবই কুবুন্ড কক থমনা র পাস বাই ভাগে আসাম রাইফল থংকলা ও হাইয়ম সাল কবর খলাই মান্নাইতে কবর খলাইতে তাম তাম খাঙ্গিন নাং আপনতে কক থমতে হুকুমত তাং বেদেন দাগি ফাংরতন বিশ্বাস হাকা কি সিদ্ধান্ত অ্যাকচুয়ালি আজকে আমরা এটা ট্র্যাডিশনাল মিটিং 15 আগস্টের যে আমাদের রাজ্যের যে মূল অনুষ্ঠানটা হয় আসাম রাইফল গ্রাউন্ডে ওই জায়গাটাতে সমস্ত হোল প্রোগ্রামটাকে কভার করার জন্য মিডিয়া ম্যানেজমেন্ট যেটা আছে বলা হয় মাঠে এটাকে কোঅর্ডিনেট করার জন্য রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আমরা মিডিয়া হাউসের রিপ্রেজেন্টেটিভ এবং আমাদের কনসার্ন যে ডিপার্টমেন্টগুলো আছে SP সিকিউরিটি SP SB এবং আমার ডিপার্টমেন্ট যেহেতু ICT ডিপার্টমেন্ট মিডিয়াদের সঙ্গে ব্রিজিং করে এটার ব্যাপারে আজকে আলোচনা হয়েছে এবং প্রত্যেক ডিপার্টমেন্টের অ্যাসাইনমেন্টগুলো কী রেগুলেশন কীগুলো আছে এগুলো এখানে শেয়ার করা হয়েছে মিডিয়া হাউসে তারা ওনাদের বক্তব্য রাখছেন করে আলটিমেটলি 15 আগস্টের যে প্রোগ্রামগুলো আমরা যাতে সাকসেসফুলি করতে পারি যারা অতিথি দিয়ে শুরু করে যারা অডিয়েন্স যারা সাকসেসফুলি প্রোগ্রামটা দেখতে পারে স্মুথলি দেখতে পারে এবং মিডিয়া হাউসের দ্বারাও যাতে প্রোগ্রামটাকে কভার করতে পারে এটা যাতে কোনো ডিসপিউট না পায় প্রত্যেক বছরের মতো এগুলো বলা হয়েছে আর কিছু কিছু ইস্যু ওনারা রেজ করছেন ড্রোন ক্যামেরা ইত্যাদি ব্যাপারে এটা আমরা অ্যাজ পার গভর্নমেন্ট ইনস্ট্রাকশন অনুযায়ী ফলো করার জন্য ওনার বলা হয়েছে ট্রাফিকের ইস্যু রেজ করা হয়েছে ইত্যাদিগুলো আমরা মিনিটসে নোট ডাউন করা হয়েছে এবং আমরা হোপফুল যে এই মাঠের প্রোগ্রামে মিডিয়া হাউসের সঙ্গে আমাদের যে ম্যানেজমেন্টের পার্টটাতে আমাদের কোনো আমরা খুব সাকসেসফুলি করতে পারবো ধন্যবাদ সবাই অসানে কক লাম সাথে যত কক থুমে খুবই কক থুম চ্যানেল নিয়ে দক ফাংলব মাঝাখা